স্ত্রীর কাছে বেশি বেশি ভালোবাসা পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। সব কি প্রশ্ন করেন আপনারা আমি বুঝি না। ভালোবাসা পাওয়ার জন্য আমল হলো বেশি বেশি হাদিয়া কিনবেন, পয়সা করে নিয়ে যাবেন, সারাদিন পাম্পট্টি দিবেন, প্রশংসা করবেন, বাসায় কাজকাম করে দিবেন, একটু বলদ বলদ ভাব নিয়ে থাকবেন, বেকুব শেকুব ভাব নিয়ে থাকবেন। এগুলো বোঝানোর কিছু আছে? এগুলো বুঝেন না আপনারা? এগুলো করলে এমনি স্ত্রীর ভালোবাসা পাবেন, বুঝেন নাই কথা? স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য এসব ভাবসাব নিলে দেখবেন ইনশাল্লাহ এমনি ভালোবাসা পাচ্ছেন। আমি একটা কথা সবসময় বলি, বাসায় গিয়ে খুব বেশি চালাক চালাক ভাব ধরবেন না। বইয়ের কাছে যে বোকা সাজে সে ভদ্রলোক, সে কি আর বইয়ের সঙ্গে সবসময় পণ্ডিতি করা আর বোরে বোকা বানায় নিজে পণ্ডিত সাজা, এটা হলো ছোট লোক, এটা হলো কি ছোট লোক, বুঝেন নাই কথা? সব জায়গায় পণ্ডিতি করতে হয় না, আর জগতে দূরে পণ্ডিতি করে বেড়ান, বাসায় আসলে একটু বেকুব সেকুব থাকবেন, বোকা সোকা থাকবেন, যাতে বউ মনে করে আরে কিচ্ছু বুঝে না বেচারা, আমি তো সব বুঝি, ভাবটা এমন। আবার রশিটা ঠিক রাখেন না, আবার এরকম এরকম বোকা সাজেন না যে আপনার কান ধরে এমনি ঘুরায় আবার এমনি ঘুরায়, এরকম আবার হয়ে যায় না। গল্লির ঠাওয়ার ঠিক রেখেন, রাইখা এরপরে একটু বোকা সাজবেন, বেশি চালাই করতে যাবেন না, শাসন করবেন সোহাগের সুরে, শাসন করতে গিয়ে আবার ছেসরার মতো আচরণ করবেন না, এই বিষয়গুলো খেয়াল রাখেন ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি আমল চাইতেছেন দোয়া, দোয়ার জন্য দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসা দেন আপনার, আল্লাহুম্মা ইন্নি আসালুকা হুব্বাক, আল্লাহ আপনার ভালোবাসা চাই, ওয়াহুব্বা মা ইউহিব্বুক, এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই, ওয়াহুব্বা আমালিন ইউকাররিবুনি আও ইউবাল্লিগুনি ইলা হুব্বিক, এবং এমন আমলের প্রতি ভালোবাসা দেন যে আপনার প্রতি ভালোবাসা হয়ে যাবে। বইয়ের প্রতি ভালোবাসার জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নাই, কথা বুঝতে পারছেন? তবে বুদ্ধি কিছু দিলাম, আরও বুদ্ধি নিজেদের মাথা থেকে আমদানি করে বের করে বা শিখে এই কৌশলগুলো অ্যাপ্লাই করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে খুব ধৈর্যশীল ছিলেন, খুব ধৈর্যশীল ছিলেন। এখন যে সংসারগুলো ভেঙে যাচ্ছে এগুলো সব বেসবরের কারণে, তরকারিতে লবণ কম হয়েছে তালাক দিয়ে দিচ্ছে, স্বামীর কোনো একটা এর থেকে বেশ কম হয়েছে ওইদিকে বই ব্যাগ নিয়ে বাহর বাড়ি চলে গেছে, আমরা অধৈর্যশীল হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, তাহলে ইনশাল্লাহ সম্পর্কগুলো মজবুত হবে, সম্পর্কগুলো ভালো হবে। একটা কথা, এর আগে আমি কোথায় জানি বলছিলাম, শেখ আয়েজ আল কারনি সৌদি আরবের একজন বড় শেখ, উনি এক বক্তব্যে বলেছেন যে আমি একবার স্ত্রীর ভালোবাসা পাওয়ার, দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়ার একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম, পরে আমার ছাত্রদেরকে না কোথায় জানি বলছেন এরকম, বলে তারা আমার এটার উপর আমল করার পর আমাকে এসে বলছে যে একেবারে পুরো দৃশ্যই পাল্টে গেছে, আমাদের এখন মানে ভালোবাসার জোয়ার বইতেছে। তো কী সেটা? উনি বলেন যে বাসায় ঢোকার পর আমি বলছি যে লাইটটা বন্ধ করে দিবেন, বউ বলবে কেন তুমি এই কাম কেন করলা, ঢুকে লাইট বন্ধ করলাম, বলে লাইট টাইট দরকার নাই, এই তোমার আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে এই লাইটটা অযথা, এগুলা কোনো দরকার নাই। বউরে বলবেন যে চিনি নিয়ে, এই চা বানা নিয়ে আসো, চিনি দিবা না, এরপরে বলবেন যে আঙুলটা একটু চুবাই দাও, তুমি আঙুলটা চুবাই দিলে ওইটা চিনির সমুদ্র হয়ে যায়। হুবহু এই কথাগুলো বললে আবার বেকুব সেজে যায় না, এটা কথার কথা আর তারিফ করবেন এ জাতীয়, এগুলো তো একটু মিথ্যাই হয়, একটু ঘুরাই হয় না, এই মিথ্যা জায়েজ। এই বউয়ের সাথে একটু পাম্পট্টিমূলক ঘুরে মিথ্যা কথা বলা কি জায়েজ? আবার মহিলারা যারা ওয়াজ শুনতেছেন তাদেরকেও বলতেছে আপনারাও একই কাজ করবেন, আপনারাও স্বামীকে আসলে একে অন্যের প্রশংসা করতে জানতে হয়। আজকের সমস্যাটা কোথায়? দাম্পত্য জীবনে যে অশান্তি শুরু হয়েছে, সংকটের জায়গাটা কোথায়? কেউ কাউকে ভালো জিনিসটা স্বীকৃতি দিতে রাজি না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখেছেন জানেন? তুমি তোমার জীবন সঙ্গীর, জীবন সঙ্গিনীর কোনো কাজে অসন্তুষ্ট যে তার এই জিনিসটা খারাপ, সে সবসময় এই উল্টাটা করে, সবসময় এই কাজটা করে, তুমি খুব অসন্তুষ্ট, এটা যদি হয় একটু চিন্তা করো দেখবা তার অনেক গুণ আছে যেগুলো অন্য মেয়েদের মধ্যে নাই, অন্য ছেলেদের মধ্যে নাই, ওইগুলোর কথা যখন চিন্তা করবা তখন তোমার মধ্যে ভালো লাগা কাজ করবে, তোমার সেটা দূর হয়ে যাবে, ভালো গুণগুলো দেখার অভ্যাস এখন নাই। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর মধ্যে অনেক জিনিস দিয়েছেন যেটা অন্যের মধ্যে দেন নাই, তার যত দোষ থাকুক কিছু গুণ আছে। আবার মেয়েদেরকেও একই কথা বলা হয় যে আপনার স্বামীর মধ্যে এমন কিছু গুণ আছে যেগুলো অন্য স্বামীদের মধ্যে, মনের দুঃখ দূর হয়ে যাবে, দাম্পত্য জীবনে শান্তি তৈরি হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।